হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো কিউব রুট নিয়ে। এই শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে যে কোনো সংখ্যার কিউব রুট আমরা বের করব সেটাই আজকে আমরা এখানে দেখে নেব। তো বন্ধুরা, আগে রীতিমতো আমি স্কোয়ার রুট নিয়ে ভিডিও করে ফেলেছি। যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখোনি তারা স্কোয়ার রুটের ভিডিওটি দেখার জন্য এখানে এই আই বাটনে ক্লিক করে ভিডিওটি আগে দেখে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কিউব রুট শর্ট ট্রিক এর মাধ্যমে করার জন্য আমাদের 1 থেকে 9 পর্যন্ত ও যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলোর কিউবের মান জানতে হবে। এই যেমন 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, এরকম ভাবে 9 পর্যন্ত আমাদের জানলে আমরা যে কোনো সংখ্যার কিউব বের করে নিতে পারবো। এছাড়া আমাদের প্রত্যেকটা কিউবের যে মান বেরোবে সেই মানের এককের অঙ্ক যেটা আছে সেটা দেখতে হবে। যেমন এককের অঙ্ক এখানে 5 এর কিউবের 1 টু 5, এখানে এককের অঙ্ক কি 5 রয়েছে। প্রত্যেকটা সংখ্যার মানের যে একক ঘরের অঙ্ক সেই একক ঘরের অঙ্কগুলো ও মনে রাখা খুবই সহজ। ও দেখো, বেশিরভাগ ক্ষেত্রে সেম থাকে, 1 এর 1 হয়, যেমন 4 এর 4 হয়, 5 এর 5 হয়, 6 এর 6 হয়, 9 এর 9 হয়। এখানে 2, 3, 7, 8 এর ক্ষেত্রে এ ডিফারেন্ট হয়, যে 2 এরটা কি হয় 8 হয়, 8 এরটা 2 হয়। দেখো 2 এরটা 8, 8 এরটা কি হচ্ছে 2, 3 এরটা 7, 7 এরটা দেখো 3। তো কিভাবে এভাবেও মনে রাখতে পারবো, অথবা আরেকটু যদি ভালোভাবে দেখি যে 2 আর 8 যোগ করলে 10 হয়, 3 আর 7 যোগ করলে 10 হয়, এভাবে মনে রাখতে পারি। তারপর বন্ধুরা, যে সংখ্যাটি কিউব রুট বের করবো সেই সংখ্যাটিকে দুটি পার্টি বিভক্ত করতে হবে। যে যত বড় সংখ্যা থাকুক না কেন, শেষ দিক থেকে তিনটে সংখ্যা, যেমন 1, 2, 3, তিনটে সংখ্যাকে এ পার্টিশনে বিভক্ত করে দিতে হবে। তিনটে সংখ্যাকে শেষ দিক থেকে তিনটে সংখ্যা আলাদা এবং বাদ বাকি যেগুলো পড়ে থাকবে সে দুকে আলাদা পার্টিশনে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এখন আমাকে দেখতে হবে এককের ঘরের অঙ্ক কত আছে, 8। তা 8 হচ্ছে এখানের মধ্যে এ কোন সংখ্যার কিউব করলে এককের অঙ্ক 8 আসে। এ যদি আমি 2 এর কিউব করি তাহলে এককের অঙ্ক কি আসবে, 8 আসবে। তাহলে কি এখানে 2 এর কিউব করলে তাই 2টা লিখে দেবো, আমরা শেষ ডিজিট পেয়ে গেলাম। এবং প্রথম ডিজিট কিভাবে দেখবো, দেখবো বাদ বাকি কত আছে, 32। কোন সংখ্যার মধ্যে 32 পড়ছে, দেখি 1 এর 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, বেশি হয়ে যাচ্ছে, 32 এর বেশি হয়ে যাচ্ছে, তার আগেরটা নেবো। মানে কি 3 এর কিউব করছে 27, 3 বসিয়ে দিলাম, তাহলে 32 এর কিউব হচ্ছে কি 32768। তাহলে বন্ধুরা আমাদের কি দেখতে হবে যে এককের অঙ্ক কত রয়েছে, 8 রয়েছে। 8 হচ্ছে কোন কোন সংখ্যার কিউব করলে এককের অঙ্ক 8 আসবে, 2 এর কিউব করলে এককের অঙ্ক 8 আসবে। তাহলে কি শেষ ডিজিট আমরা, মানে শেষ সংখ্যা আমরা পেয়ে গেলাম 2, এবং তা এবার কি করবো, তিনটে সংখ্যা শেষ দিক থেকে বাদ দিয়ে দেখবো কত রয়েছে, 32 রয়েছে। 32 কোথায় দেখছি, এখানে 27, তার উপরে বড় হয়ে যাচ্ছে, 27 এর পর রয়েছে 64, 64 হচ্ছে 4 এর, কিন্তু 64 হচ্ছে বড়, ছোটটা নেব। ও তাহলে 32 এর ছোট হচ্ছে 27, এনকা 3 এর কিউব বসিয়ে দিলাম, তাহলে কি 2 হয়ে গেল এটার কিউব। নেক্সট এই অঙ্কটা যদি দেখি, সেই একই রকম ভাবে তিনটে সংখ্যা শেষ দিক থেকে ছেড়ে দেবো, তিনটে সংখ্যা ছেড়ে দিয়ে এখানে দেখবো 7 রয়েছে, 7 কার 3, আমরা এই যে 7 হচ্ছে 3 শেষ ডিজিট, তাহলে 3 এখানে বসিয়ে দেবো শেষে। এবং এখানে দেখবো কত আছে, 571, 571 কার, 571 হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে 8 এর রয়েছে 512, 9 এর 729, 729 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 এর ঘরে নেবো, তাহলে এখানে 8 বসিয়ে দেবো, তাহলে 83 এর কিউব কি হয়ে গেল এটা, 83 এর কিউব হয়ে গেল হচ্ছে এটা। নেক্সট যদি আমি এটা করি, যে এখানে তিনটা ডিজিট আগের মতন ছেড়ে দেবো, এখানে লেস শেষ সংখ্যা হচ্ছে 9, 9 এর 9 এর শেষ সংখ্যা 9ই হয়, তাহলে 9 এর কিউব করলে এককের অঙ্ক 9 পেয়ে যাবো, তাহলে 9 বসিয়ে দিলাম। এবার এখানে রয়েছে কি 205, তা এখানে দেখছি 5 এর কিউব হচ্ছে 225, 6 এর কিউব হচ্ছে 216, বেশি হয়ে যাচ্ছে 216, তাহলে আগেরটা নেবো, মানে 5 এর কিউব হচ্ছে 125, তাহলে 5 এখানে বসিয়ে দেবো, তাহলে কি হয়ে গেল 59 হয়ে গেল হচ্ছে, 59 এর কিউব হয়ে গেল হচ্ছে 205379 এর ঘনমূল। বন্ধুরা এরপরের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটির ঘনমূল বের করার জন্য সেই একই রকম ভাবে শেষ দিক দিয়ে তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম, পার্টিশন করে দিলাম। এখানে এই তিনটে সংখ্যার প্রথম এককের অঙ্ক কত আছে, 2, এককের অঙ্ক যদি 2 থাকে তাহলে 2 হচ্ছে এ কার কিউব করলে এককের অঙ্ক 2 আসে, 8 এর কিউব করলে 512, এককের অঙ্ক হচ্ছে 2, তাহলে কি হচ্ছে শেষ ডিজিট আমরা পেয়ে গেলাম
কি শেষ সংখ্যা পেয়ে গেলাম কি 8। এবার কি এখানে দেখবো কত রয়েছে, 54। 54 কোথায়? এখানে হচ্ছে 1 এর 1, 2 এর 8, 3 এর হচ্ছে 27, 4 এর হচ্ছে 64। দেখো 54 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 নেওয়া যাবে না, তাহলে কি 3 নিয়ে নেবো, 3টা আগেরটা বসিয়ে দেবো, 3 মধ্যে লাইক হচ্ছে। তা নেক্সট, তাহলে কি 38 হয়ে গেল কি আমাদের, 38 এর কিউব হয়ে গেল হচ্ছে 54872। বন্ধুরা এরপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি একই রকম ভাবে আমরা ঘনমূল বের করব, শেষ এস থেকে তিনটে সংখ্যা ছেড়ে দেব, তেস থেকে তিনটে সংখ্যা ছেড়ে দিয়ে এ কি করব আমরা দেখব এককের অঙ্ক কত আছে, এক এক হচ্ছে এককের অঙ্ক, কার থাকে একেরই এক থাকে, তাহলে কি হচ্ছে এখানে কি হয়ে যাবে 1 হয়ে গেল। এবং তা এখান থেকে তিনটে সংখ্যা ছেড়ে এখানে দেখবো কত আছে 531। তা 8 এর কিউব এখানে আমরা জানি 512, 9 এর কিউব হচ্ছে 729, তাহলে 729 বড় হয়ে যাচ্ছে, তার আগের সংখ্যা মানে 512 ও এখানে যাবে, তাহলে 8 এর কিউব যাবে মানে এখানে 8 বসে গেল, তাহলে 81×81×81 মানে এটা চলে আসবে, মানে এর যদি আমরা কি হচ্ছে ঘনমূল করি তাহলে কি বেরিয়ে যাবে 81। তাহলে এরকম ভাবে আমরা বের করতে পারবো। বন্ধুরা যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরো একটি এক্সাম্পল নিয়ে নেব। তা বন্ধুরা এখানে যে সংখ্যাটির কিউব রুট বের করবো সেই সংখ্যাটি এখানে দিয়ে দিয়েছে 274625। তা এখানে আমরা কি করব, তিনটে সংখ্যা শেষ দিক থেকে বাদ দিয়ে দেবো, পার্টিশন দিয়ে দিলাম, পার্টিশন দেওয়ার পর এখানে এককের অঙ্ক কত আছে 5 রয়েছে। তো বন্ধুরা আমরা এখন দেখবো এখানে যে কোন সংখ্যার কিউবের মানের এর এককের অঙ্ক 5। তা এখানে 5 এর কিউবের মানে এককের অঙ্ক 5, তাহলে কি শেষ যে অঙ্কটা সেটা আমরা বসিয়ে দিলাম 5। এবং তা বন্ধুরা এখান থেকে তিনটে সংখ্যা ছেড়ে এদিকে দেখবো কত রয়েছে, এর রয়েছে 274, ও তা দেখবো 1 এর কিউব করলে কত হয় 1, 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে কত 27, 4 এর কিউব করলে 64, 5 এর কিউব করলে 125, 6 এর কিউব করলে 216, 7 এর কিউব করলে 343। তা এখানে 7 এর কিউব করলে কি হচ্ছে, এখানে রয়েছে 274 আর এখানে রয়েছে 343, তা বড় হয়ে যাচ্ছে, যেহেতু এটা বড় হয়ে যাচ্ছে তাহলে এটা নেবো না, তার আগেরটা নেবো, মানে তাহলে বেশি হয়ে গেলে নেবো না, কমটা নেবো। এখানে কত 6 এর কিউব কত রয়েছে 216, তাহলে এখানে কি 6 বসিয়ে দিলাম, তাই 65 কি হচ্ছে, মানে এই সংখ্যাটার হচ্ছে কিউব রুট কি হচ্ছে 65, এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা আশা করছি কিউব রুট নিয়ে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যদি এখনো কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও না, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, আর এখনো পর্যন্ত যদি তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার না করে থাকো তাহলে ভিডিওটি শেয়ার করে শিক্ষার বিস্তার করো, এখনো যদি তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো এরকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে, তাহলে লাইভগুলোকে দেখতে থাকো আর শিখতে থাকো।